চার বছর বাদে দুর্গাপুজো 2023-এ আবার আসছে মিতিন মাসি। এবার সিনেমার নাম জঙ্গলে মিতিন মাসি, বেসড অন সুচিত্রা ভট্টাচার্য সারান্ডার শয়তান এই গল্পটি অবলম্বন। পারবেন কি কোয়েল মল্লিক আবার সেই পুরনো পূজা চরণ ফিরিয়ে আনতে? দেখা যাক। অরিন্দম শীলে পরিচালিত, কোয়েল মল্লিক, অরিজিৎ দত্ত, শুভ্রজিৎ দত্ত, কমলিকা মুখার্জি এবং আরও অনেকে এনাদের অভিনীত জঙ্গলে মিতিন মাসি ট্রেলার খুব শিগগিরই কিছুদিন আগে বেরিয়েছে এবং আমি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা বেশ ভালো লাগলো। একটু ওভারঅল ওয়াইল্ড লাইফ কনজারভেশনের ওপরে একটি ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি, যেখানে মিতিন মাসি উইল বি দ্য ডিরেক্টিভ এবং তিনি যাবেন জঙ্গলে এবং সেখানে গিয়ে তিনি কী কী চোরা শিকারীদেরকে ধরতে পারেন, তাদের জালটা কীরকম থাকে, সেখানে বাঘ ও হাতি মারা যাচ্ছে, তো এইরকম হাতি পোচ করা হচ্ছে রাদার, তো এইরকম একটি গল্পের কনটেক্সটে জঙ্গলে মিতিন মাসি। ওভারঅল ট্রেলারটি বেশ ভালো, সুদিং, মানে মারপিট আছে, প্রচণ্ড অ্যাকশন মারপিট রয়েছে। আমাদের কোয়েলকে খুব ভালো লাগছে ওই অ্যাকশন অবতারে, কিছুটা রানী মুখার্জির মর্দানি টু এর স্টান্সে ওনার ক্যারেক্টারটি যেন আরও একটু ইভলভ করেছে। তো আশা করছি খুব ভালো করবেন উনি। অরিন্দম শীলও খুব যথেষ্ট অ্যাকমপ্লিশড একজন ডিরেক্টর, সো দেখা যাক কীরকম হয়। পুজোর জন্য অপেক্ষা করে থাকবো। মেইন সমস্যা যেটি সিনেমাটি ফেস করতে পারে হচ্ছে ব্যবসা রিলেটেড, কারণ পুজোতে একসঙ্গে ওই সময় চারটে সিনেমা বেরোচ্ছে। মিতিন জঙ্গলে মিতিন মাসি রয়েছে, বাঘাযতীন রয়েছে দেবের, আমাদের শ্রীজিৎ মুখার্জির দশম অবতার রয়েছে বড় বাজেটের সিনেমা, এবং অবভিয়াসলি আমাদের শিবপ্রসাদ ও নন্দিতার রক্তবীজ রয়েছে। এই প্রত্যেকটি ট্রেলারের রিভিউ আমরা করেছি, এগুলো আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। রিভিউ যদি করি, ট্রেলারের রিভিউ অ্যারাউন্ড আমি দেবো 10-7। খুব স্পেকটাকুলার কিছু ট্রেলার নয়, কিন্তু একটি মানে ব্যালেন্সডভাবে একটি এক্সিকিউট করা, খুব অসম্ভব কিছু দেখানোর চেষ্টা হয়নি এখন অবধি। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো আজকের মতন এতটাই, আপনারা দেখতে থাকুন, থাপার সঙ্গে থাকুন সিনে লিটারিজের। আমরা প্রায় 100 সাবস্ক্রাইবার হয়ে এসেছি। আপনারা যদি ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা এইরকম প্রচুর মুভি, টিভি সিরিজ, এই সব রিভিউ নিয়ে আমরা আসতে থাকবো, আমরা সিনেমা নিয়ে কথা বলতে থাকবো। তো আজকের মতন এতটাই, আমি অভিদীপ সিনে লিটারিজের থেকে, আবার পরের এপিসোডে দেখা হবে। টাটা।